নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মোট ভোটারের 35-38 ভাগের বয়স 18-27 মধ্যে আছে প্রায় 40,000 সংখ্যালঘু ভোটার। এছাড়া বন্দর এলাকায় অবহেলিত ভোটার সংখ্যা মোট ভোটারের অর্ধেকেরও বেশি। বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে জয় পরাজয়ে এই তিন ঘরানার ভোটাররাই রেখেছেন মুখ্য ভূমিকা। এতক্ষণ যে ইস্যুগুলোর কথা বলছিলাম তার মধ্যে এই নাসিক নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শীতলক্ষ্যা নদীর ওপর সেতু নির্মাণ প্রসঙ্গটি, কারণ এই এলাকার মানুষ এই ইস্যুটি নিয়ে বারবারই প্রতারিত হয়েছে আশাহত। সবাই খালি প্রতিশ্রুতি দিতেছে এখানে আমরা ব্রিজ করে দিব, তারপরে ব্রিজ না পারি অন্তত পক্ষে এবার আমাদের পাশ করে দেখান, আমরা ঝুলন্ত একটা সেতু করে দিব। যেহেতু বন্দর এবং নারায়ণগঞ্জ থানা দুটি সিটি কর্পোরেশন, তাহলে বন্দরবাসী আমাদের উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। এই শীতলক্ষ্যার ওপারে অর্থাৎ বন্দর এলাকায় গেল 5 বছরে উন্নয়নের ছোঁয়া ছিটে ফোটার বেশি লাগেনি, রাস্তাঘাটও বেশ ভাঙাচোরা। এরকম ভাঙা রাস্তা পেরিয়ে যে জায়গায় পৌঁছাই সেটা সংখ্যালঘু অধ্যুষিত। গত নির্বাচনে দেওয়া রাস্তা আর সড়ক বাতির প্রতিশ্রুতি মেয়র কিংবা কাউন্সিলররা কেউই রাখেননি। তোমার রিসিভারে আমাদের রাস্তা হওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত হয় নাই, আশা প্রতিশ্রুতি দিয়ে গেছে যে রাস্তা হবে কিন্তু এখন পর্যন্ত সেটা আর হয় নাই। সাপ্লাই পানি আছে, সাপ্লাই পানির মধ্যে কোনো ই নাই, আয়রন বোরা, এটি আমরা ব্যবহার করে খাইতেছি। এছাড়া দেশের সার্বিক অবস্থা বিবেচনায় কিছুটা শঙ্কাও কাজ করছে তাদের মধ্যে। যারা ভোটার আছি তার শান্তির মধ্যে আমাকে ভোটটা দিতে পারি, যে নিজের ভোট আমরা নিজেরাই দিতে পারি, বাট অন্য কাউকে না, কারো ইচ্ছে না, কেউ দাবি দেবে না, বাট আমার নিজের ইচ্ছে যাকে ভালো লাগবে তাকেই ভোট দিয়ে দেবো। সাধারণ মানুষ আমরা এটাই চাই যে সেনাবাহিনী মোতায়েন হলে আমরা খুব শান্তিতে বাস করতে পারব। বন্দর এলাকার মানুষ আর সংখ্যালঘুদের বাইরে তরুণদের অভিমত যে প্রার্থীর মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়নের মানসিকতা বেশি দেখবেন, প্রতীকের বাইরে গিয়ে তাকে বেছে নেবেন তারা। আশিকুর রহমান, শ্রাবণ, নিউজ 24, নারায়ণগঞ্জ।